আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি আজকে ফ্রাইডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আমি দুপুরে কি কি খেয়েছি বা বানানো হয়েছে বাসায়। তো আজকে বানিয়েছি হচ্ছে মুরগির মুসাল্লাম, যেটা হচ্ছে চিটাগাং মানুষ অনেক ভালোভাবেই চেনে। অতিথি আপ্যায়নে আমরা এটা ব্যবহার করি বা তাদের পরিবেশন করি। আর বানিয়েছি ডিম চপ এবং আলুর চপ, সাথে ছিল পোলাও। আর মুসাল্লাম সম্পর্কে কি আর বলবো, চিটাগাংয়ের মধ্যে অতিথিয়তার, মানে যখন আমরা অতিথি আপ্যায়ন করি তখন কিন্তু মুসাল্লামটা মাস্ট তাদের সামনে হচ্ছে পরিবেশন করা হয়। এটাকে বলা হয় মান করা মেহমানকে, ঠিক আছে? বিশেষ করে নতুন মেহমানের ক্ষেত্রে এটা অনেক বেশি ফলো করা হয়। আর এটা দুরকম আছে, একটা হচ্ছে তোমার শুকনা ভাজা ভাজা, ওটা হচ্ছে দুরুস, আর এটা হচ্ছে মুসাল্লাম যেটা একটু গ্রেভি টাইপের থাকে। তো এটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ছিল হচ্ছে আলুর চপ বানানো হয়েছিল এবং ডিম চপ বানানো হয়েছিল। তো আমি তোমাদের সাথে খুব শীঘ্রই হচ্ছে মুসাল্লাম আর দুরুসের রেসিপিটা শেয়ার করব। আমাদের বাসাতে সবাই এটা অনেক বেশি পছন্দ করে, হোপ তোমাদেরও ভালো লাগবে। তো আজকে এতটুকুই তোমাদের সাথে আমার শেয়ার করা ব্লগে। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ভালো থাকবে সবাই।